তো কেমন আছেন ক্রুদ্ধ জনতা? আশা করি অবশ্যই ভালো আছেন। তো জিটিএ সিটির নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা পার্টিতে যাব মার্সিডিজের সাথে দেখা করতে। তো চলুন দেখা যাক আমাদেরকে আমাদের রোজেনবার্গ কি বলে, কেন রোজেনবার্গ। রোজেনবার্গের অফিস আরেকটু আছে। আপনারা যদি আমার ট্যাক্সি ড্রাইভিং মিশনটা না দেখে থাকেন তাহলে সেই গেমটা দেখে আসুন, অবশ্যই ভালো হবে। তবে এই গেমের পর, এই ভিডিওর পর যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্টে জানাবেন আমার ভিডিওটি কেমন লাগছে এবং সাবস্ক্রাইব। আমার কি সারা রাত ঘুম আসে? আমি সারা রাত ধরে এই চেয়ারে বসে শুধুমাত্র রুমে লাইটটা নিভিয়েছিলাম আর কফি খেয়ে খেয়ে কাটিয়েছি। আমি কি করব কিছুই তো বুঝতে পারছি না। আমি তো পাগল হয়ে যাব। আমার কথা শোনো, ওই লোকগুলো এখানেও যে কোনো সময় আসতে পারে এবং আমাকে মেরে ফেলবে। আমি এটা কল্পনাও করিনি, বুঝেছো? আমি কখনো এর জন্য ল স্কুলে যাইনি। ওকে, আল্লাহর রাস্তায় বলো আমরা এখন কি করব। চুপ থাকো, শান্ত হয়ে বসো, রিল্যাক্স। আমরা কি করব তা বলছি। আমাদের কোকেনগুলো কে নিয়েছে তা খুঁজে বের করব, তারপর ওদেরকে খুন করব। হ্যাঁ, বুদ্ধিটা ভালো, এটা একটা দারুণ আইডিয়া। দাঁড়াও 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 দাঁড়াও, ও এখানে একজন রিটায়ার্ড কর্নেল আছে, তার নাম কর্নেল হুয়ান গার্সিয়া কোর্টেস। ওই কর্নেল এই ডিলটার জন্য ভাইসিটির বাইরে জায়গা নির্ধারণ করেছিল। তার অনেক লম্বা হাত আছে, বুঝেছো? এখন শোনো, সমুদ্রে তার দামি প্রমোত্তরিতে এখন একটা পার্টি চলছে, সেখানে ভাইসিটি সবচেয়ে বড় ডনরা উপস্থিত থাকবে। আমিও দাওয়াত পেয়েছি কিন্তু আমার যাওয়া হবে না, কারণ কোনোভাবেই যদি আমি বাইরে যাই এখন ঘরের দরজাতে আমার মাথা উড়ে দিবে। আমি বলছি চুপ করো, আমি নিজেই যাব। হে পুরাঞ্চাল ভাতেবার, এই কথাটা ঠিক, কিন্তু তুমি যদি এখন পার্টিতে এই জামাটা পরে যাও তাহলে কি অবস্থা হবে বলো তো? মানি জোতার কিছু রাখলা না মিয়া, কি জামা পরছো পোলাবাইনের মতো? কেন, এই জামা কি খারাপ নাকি? শোনো, প্রথমে তুমি রাইফেলস এর দোকানে যাবে, ওকে বলবে আমি তোমাকে পাঠিয়েছি, তারা তোমাকে সম্মান দেবে। ঠিক আছে, যাও। তো আমাকে এখন রাইফেলস এর দোকানে যেতে হবে, কইরে হাই স্কুটার নিয়ে যাব, কারণ সেখানে আমার জন্য একটা অবশ্যই মোটরসাইকেল থাকবে, সেটা যারা খেলেছে এই গেম তারা সবাই জানে। বেশ, চলে এসেছি রাইফেলসের দোকান। এই যে রাইফেলসের দোকান, কি ব্যাপার লেডিস? হ্যান্ডসাম টম ইউনিভার্সিটি। হুন্ডাটা সুন্দর তো। পরে হুন্ডা দেখতে তো ভালোই লাগছে। শয়তান, মানে হুন্ডাটা না নিলে মজা পাওয়া যাবে না, কারণ এই যে কথাটা বলবে হাই হাই রে, হাই হাই রে, আমার হুন্ডা নিয়ে গেল রে। হুন্ডা নিয়ে যাওয়ার আগে গান বন্ধ করা লাগবে। এই গেমের গানগুলো সবগুলো আমি ডিলিট মারব, এদের কপিরাইট নিয়ে আমি পড়লে হবে না। ওয়াও, এত সুন্দর গাড়ি না, থাক মোটর সাইকেলটাই বেটার। বেঁচে গেছে আজকের মতো তোরা। তো পার্টিতে এখন ঢুকলাম, দেখা যাক এখন কার সাথে দেখা করাই। লুচ্চা টমি ভার্সিটি, লুচ্চা গৌতম। আমি জানি মিস্টার রোজেনবার্গ তোমাকে এখানে পাঠিয়েছে, আশা করি ইদানিং যে সমস্যা হলো তার জন্য তার শারীরিক এবং মানসিক কোনো সমস্যা হবে না। না না, কোনো সমস্যা হয়নি। ভার্সিটি, না না, ওতে ওর কোনো সমস্যা হয়নি, ও এটা ম্যানেজ করে নিয়েছে। দারুণ দারুণ, তোমার কি ব্যাপার? আমি আমার হারানো অতীত ফিরে পেতে চাই। এটা তোমার জীবনে একটা দুর্ঘটনা, তার জন্য আমি দুঃখ প্রকাশ করছি, তবে আমি আমার নিজস্ব পরিচিতির মধ্যে চেষ্টা চালিয়েছি। এটা একটা কঠিন সমস্যা তো, এই জন্য সময় লাগবে, আমরা এ নিয়ে পরে কথা বলবো। এখন তোমাকে আমার মেয়ের সাথে পরিচয় করিয়ে দিই। মার্সিডিজ, মার্সিডিজ, আচ্ছা তুমি কি একটু ওকে আমার মেহমানদের সাথে পরিচয় করিয়ে দিতে পারবে? অবশ্যই বাবা, প্লিজ এক্সকিউজ মি। মার্সিডিজ, পার্টি কেমন লাগলো?
ঠিক আছে, এখন তোমাকে আমাদের বিচিত্র কিছু গেস্টের সাথে পরিচয় করিয়ে দিই। এখানে আমাদের নতুন সিনেমা স্টার মর্জিনার সাথে আমাদের এলাকার এমপি রহমত মিয়া। আমি যখন ইলেকশনে জিতছিলাম ওই সময় সবচেয়ে বড় ভূমিকা রাখছিল আমার বউ, কিন্তু এখন আর বউরে ভালো লাগে না, এখন নতুন পক্ষে। এবং ওখানে ভাইস সিটির সবচেয়ে বড় গাড়ি ব্যবসায়ী কালাচান সবসময় হাসি খুশি থাকে। এখানে আনার সময় এক ল্যাংরাতে গাড়ি চাপা দিয়ে এলাম। যা হোক, আমি এখন একটা খুব ভালো জমির সন্ধান পেয়েছি। এবং পুল সাইডে বসা আছে লাফিস ব্যান্ডের তারকা গাঞ্জা আলী। সত্যি একবার গেছিলাম গান গাইবার লাই, গাঞ্জা খাইতুম যাই এমন মুসিবত হচ্ছি। মসুদের তুম লগল সিবালে যে দুয়ানি দিছে রে পদমাস। এবং ওখানে যে কথা বলছে সে কে জানো? বাবা ডানহাত গঞ্জালেস। এবং ওই দুজনের মধ্যে একজন হচ্ছে পাস্তা রিচার এবং আরেকজন বিখ্যাত চিত্র পরিচালক মদন আলী। আরে ওই নতুন নায়িকা মর্জিনা বুঝলা, পুরাতন সব নায়িকাদের হারাই দিব। আরে বৃষ্টিতে ভিজে যে শটলা বুঝছো, আরে ঝাকানাকা ঝাকানাকা ঝাকানা। এ কর্নেল মিয়া, পার্টিটা যে খুব দুমদম হরিয়া চলে আসছে। সেকেন্ড মোস্ট ভিলেন্স মুই আতাইরে কিছু আনি নাই, ভুলে গেছি। আরে না, এসব কিছু লাগবে না। তুমি কেমন আছো বলো? সেকেন্ড ভিলেন মগো, ব্যবসা তো খুব বিপদের মধ্যে আছে, বিরোধী দল খুব খেপে গেছে গা। এখন কামাইলো বন্ধুর কামে বন্ধুর আওগাইয়া এবং একটাতে শত্রুর কল্লা উড়িয়ে দেওয়া। ওই লোকটা কে? রিকার্ডো ডিয়াজ, প্রচন্ড ধনী মানুষ। মার্সেডিস। ও, আমি আমার বন্ধুকে নিয়ে একটু বাইরে যাচ্ছি, আরেক সময় কথা হবে রিকার্ডো। রিকার্ডো লেটস গো। চলো এখান থেকে যাই, আমাকে পোল পজিশন ক্লাবে নিয়ে যাও। পোল পজিশন ক্লাবে কেন যাই আমি এটাই এতদিন ধরে এই গেমের বুঝতে পারি না। চলো। তুমি কি আমার বাবার হয়ে কাজ করবে? হয়তো। এখন আমি চারিদিকে ঘুরাই 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 নিয়ে যাবো, কারণ এখানে আরও একটা কথা আছে সেটা শোনার দরকার আছে। একটু মজা না নিলে হয়? মজা নিয়ে নিই। লাস্টে আবার মিশন ফেল না হয়। হয়েছে, জানতাম মিশন ফেল হবে। তা আবার শুরু করো। Miton pit. Do you know what I mean? Yeah, I know. I think so. তো আমি একটু স্কিপ করব, স্কিপ করে একদম যেখান থেকে আমার সিরিজ কিনিয়েছিলাম সেখান থেকে আবার নিব। তো স্কিপ করার পর আপনারা দেখতে পাচ্ছেন এবার লাল হুন্ডা পাইছিলাম। তো চলো আমার সিরিজ। তুমি কি আমার বাবার হয়ে কাজ করবে? অবশ্যই, তোমার বাবার হয়ে কাজ না করলে হবে? তোমাকে পাবো কি করে? এখানে একটু ঘুরতে হবে, কারণ এই আরো কিছু কথা বলে। তো একটা কাজ করলে হয়, ঝর্ণা আছে সামনে না, আসো তোমার একটা ছবি তুলি। বাহ, অনেক সুন্দর ছবি উঠছে। তো আসো, চলো তোমাকে রেখে আসি। তুমি তো আর কোনো কথাই বললা না, তোমার সব কথা শেষ। আবার দেখা হবে হ্যান্ডসাম। আমি জানি তোমার সাথে দেখা হবে। লুচ্চা তো দেখা করবি, লুচ্চা কথা। তো যাদের আমার গেমটা ভালো লাগছে দেখতে তারা অবশ্যই লাইক করবেন, কমেন্টে জানাবেন মার্সিডিজকে আপনাদের কেমন লাগলো। ততক্ষণ পর্যন্ত